দু সালে কাবুল দখলের মধ্য দিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান এর পরপরই দেশটি থেকে মুখ ফিরিয়ে নেয় পশ্চিমারা বন্ধ করে দেয় সহায়তার দরজা তালেবান আসার আগে থেকেই আফগানিস্তান আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল প্রায় তিন বছর হতে চলেছে দেশটি শাসন করছে তালেবান এখনও পশ্চিমা নিষেধাজ্ঞায় কাবুল এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও তালেবান সরকারের সম্পর্কে টানা পড়েন বিশেষ করে আফগান নারীদের অধিকার লঙ্ঘনের অভিযোগে বেশিরভাগ দেশ তালেবান সরকারকে এড়িয়ে চলছে তারপরও নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক জোরদারের চেষ্টা অব্যাহত রেখেছে আফগানিস্তান সাম্প্রতিক সময়ে ভারত চীন রাশিয়া ইরানের মতো প্রভাবশালী দেশগুলো কিছুটা নমনীয় হচ্ছে তালেবান সরকারের প্রতি কিন্তু কেন আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে কতটুকু অগ্রসর হয়েছে তালেবান সরকার এসব প্রশ্নের উত্তর জানাবো আজকের ভুল রাজনীতির পর্বে সঙ্গে আছে আমি রাইসা জান্নাত আফগানিস্তানের অবস্থান ইউরেশিয়া মহাদেশে দেশটির প্রতিবেশী দেশগুলো হলো ইরান পাকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান খনিজ সম্পদ ও ভৌগোলিক কারণে দেশটি হাজার হাজার বছর ধরেই বিশ্ব শক্তিগুলোর ভূ রাজনীতির খেলার মাঠ বিংশ শতাব্দীতে এসে যুক্ত হয়েছে আঞ্চলিক শক্তি পাকিস্তান ও ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দুই দেশ আফগানিস্তানে প্রভাব রেখেছে তুরস্ক ও ইরানও তাদের চেষ্টা অব্যাহত রেখেছে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার প্রবেশদ্বারে থাকা দেশটি দখল বা নিয়ন্ত্রণ করতে চেয়েছে অনেকেই আর এখনকার প্রধান খেলোয়াড় হচ্ছে ভারত পাকিস্তান চীন ও রাশিয়া এবার তালেবান সরকারের সঙ্গে আঞ্চলিক কূটনীতির চিত্রটা দেখা যাক পশ্চিমা দুয়ার বন্ধ হলে আঞ্চলিক সম্পর্ক জোরদারে তালেবান আফগানিস্তানের মনোযোগ দেয় ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক স্বীকৃতির আশা করেছিল তালেবান সরকার কিন্তু সে আশায় গুরেবালি একটি বিদেশি রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি আফগান নারীদের শিক্ষা নিষিদ্ধ করলে তালেবান সরকারের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের আরও অবনতি হয় কূটনৈতিক জায়গাটাও সংকুচিত হয়ে পড়ে বিশ্লেষকদের মতে তালেবান সরকার ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থার অভাব রয়েছে তবে বেশ কিছু প্রতিবেশী দেশের পাশাপাশি চীন রাশিয়ার মতো দেশগুলো এই সরকারের সঙ্গে এক ধরনের সম্পর্ক স্থাপনে অগ্রসর হচ্ছে অবশ্য এর পেছনে রয়েছে নানা স্বার্থ সেটি এবার দেখা যাক পাকিস্তানের সঙ্গে তালেবানের দীর্ঘদিনের সম্পর্ক উনিশশো নব্বইয়ের দশকে আফগান গৃহযুদ্ধে তালেবানকে সমর্থন দেয় পাকিস্তান বিভিন্ন সময়ে তালেবানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নানা টানা দেখা গেছে সীমান্তে পাল্টাপাল্টি হামলা জেরে প্রায়ই আফগানিস্তান পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাম্প্রতিক সময়ে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এগোচ্ছে পাকিস্তান এর পেছনের বড় একটি কারণ হল তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি যা পাকিস্তানের জন্য আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে আফগানিস্তানের প্রধান ব্যবসা বাণিজ্য হয় পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে একটি বাণিজ্য করিডর নিয়েও পাকিস্তান বেশ আগ্রহী এই করিডরের কারণে তালেবানের সঙ্গে সম্পর্ক মেরামতেও রাজি পাকিস্তান আবার তালেবান সরকারও অনেক হিসাব নিকাশ করছে বিশ্লেষকদের মতে তারা খুব ভালো করেই জানে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজন আর তাই আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনায় আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করতে জোর দিচ্ছে তালেবান সরকার গত বছর পাকিস্তান আফগানিস্তান বাণিজ্য বাড়ানোর পাশাপাশি সীমান্ত উত্তেজনা কমাতে একমত হয় আফগানিস্তানের অগ্রাধিকারে রয়েছে ট্রান্স আফগান রেলপথ নির্মাণ করা যা উজবেকিস্তানকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করবে এতে পণ্য পরিবহনের সময় কমে আসবে খরচও কম হবে এখানে চীনের প্রসঙ্গ না টানলেই নয় যে করিডোর নিয়ে পাকিস্তান আগ্রহী সেটি চীনের মহাপরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ চীন পাকিস্তান অর্থনৈতিক এই করিডোরের মাধ্যমে বেইজিং এশিয়া ইউরোপ এবং এর বাইরের দেশগুলোর সঙ্গেও বাণিজ্যিক পথ খুলতে চায় ভৌগোলিক কারণে আফগানিস্তানকে এই করিডোরে যুক্ত করতে চায় চীন পাকিস্তান উভয় সিল্ক রুটের কারণে আফগানিস্তান আশপাশের রাষ্ট্রগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রুট হয়ে বেশিরভাগ বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয় তালেবান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক জোরদারে এটিকে বড় কারণ হিসেবে দেখেন বিশ্লেষকরা চীনের সংখ্যালঘু মুসলিম উইঘুরদের প্রতি তালেবানের সমর্থন রয়েছে বলে মনে করে বেইজিং তা সত্ত্বেও চীন তালেবানের সঙ্গে কাজ করতে আগ্রহী কারণ আফগানিস্তানে চীনের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রয়েছে এবার ভারত ও তালেবান সরকারের সম্পর্কে নজর দেয়া যাক কৌশলগত অবস্থানের কারণে আফগানিস্তান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফায় দেশটির ক্ষমতায় তালেবান আসলে ভারতের জন্য তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় গত দুই দশক ধরে তালেবান বিরোধী মার্কিন অভিযানে ভারতের সমর্থন ছিল সাবেক প্রেসিডেন্ট আশরাফ খানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল নয়াদিল্লির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগান রাজনীতির চিত্র পাল্টাতে শুরু করে তখন নয়াদিল্লিও নিজেদের অবস্থান পাল্টাতে থাকে নয়াদিল্লি ভালো করেই জানে আফগানিস্তান ভূ রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ যে কারণে সাম্প্রতিক সময়ে ভারত ও রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা ও বাণিজ্য বাড়ানোয় আগ্রহী হয়ে ওঠে আফগানিস্তানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হল ইরানের চাবাহার বন্দর ঘিরে চলতি বছর মে মাসে বন্দরের শাহিদ বেহেস্তি টার্মিনাল দশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব নেয় ভারত প্রতিবেশী পাকিস্তানকে এড়িয়ে সরাসরি মধ্য এশিয়ার বাজার ধরার চেষ্টা করছে ভারত আর চাবাহার বন্দর সেই গুরুত্বপূর্ণ বিকল্প বাণিজ্য পথ দু সালে ভারত ইরান রাশিয়া ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিরোর নামে একটি বহু মডেল পরিবহন চুক্তি করে এটি এমন একটি নেটওয়ার্ক যা রেল সড়ক ও সমুদ্রপথে ভারতকে ইরান হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত করবে ভারত এই প্রকল্পে আফগানিস্তান ও উজবেকিস্তানকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানায় তাছাড়া আফগানিস্তানে পাকিস্তান ও চীনের প্রভাব কমাতে কাবুলকে প্রয়োজন নয়াদিল্লির ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট চাবাহার বন্দরের কারণে ইরানের কাছেও সমান গুরুত্বের আফগানিস্তান যদিও দুই দেশের মধ্যে রয়েছে নানা জটিলতা আফগানিস্তানের প্রতিবেশী হওয়া সত্ত্বেও কাবুলের ক্ষমতা দখলের পর ইরানের সমর্থন পায়নি তালেবান সরকার শিয়া অধ্যুষিত ইরানের সঙ্গে সুন্নি তালেবানের সম্পর্ক কিছুটা জটিল দীর্ঘতম জলপথ হেলমান্ড নদী নিয়েও তাদের দ্বন্দ্ব এগুলোকে পাশ কাটিয়ে নিজ নিজ স্বার্থ হাসিলে তালেবান সরকার ও ইরান সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে ইরানের নশো পঞ্চাশ কিলোমিটারের মতো এলাকা আফগান সীমান্ত সংলগ্ন ইরানের লুক টু দ্য ইস্ট নীতির জন্য আফগানিস্তান বেশ গুরুত্বপূর্ণ বলা হয় আফগানিস্তান গুরুত্বপূর্ণ পাঁচটি স্বার্থ রয়েছে ইরানের প্রথমত এই অঞ্চলে নিজেদেরকে মূল রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত পাকিস্তানে পশ্চিমা ও তালেবান প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রাখা তৃতীয়ত শরণার্থী ও মাদক নিয়ন্ত্রণ করা চতুর্থত আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং আফগানিস্তানকে শিয়া বিরোধী শক্তি হয়ে ওঠা প্রতিরোধ করা বিশ্লেষকদের মতে আফগানিস্তানে দ্বৈত নীতি অব্যাহত রেখেছে রাশিয়া আফগানিস্তানে রাশিয়ার সরাসরি তেমন কোনো স্বার্থ নেই তবে দেশটির প্রতিবেশী উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক তাই এই দেশগুলোর উপর আফগানিস্তানের অস্থিতিশীলতার প্রভাব মস্কোর মাথা ব্যথার কারণ এদিকে রাশিয়ার ককেশাস অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর আফগানিস্তানে আশ্রয় প্রশ্রয় পাওয়া নিয়েও মস্কো চিন্তিত থাকে বিশ্লেষকরা মনে করেন এসব কারণে মস্কো একদিকে রাজনৈতিক নিরাপত্তার স্বার্থে তালেবানের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে অন্যদিকে তাজিকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়িয়ে আফগানিস্তান থেকে ককেশাস দেশগুলোতে কট্টর ইসলামপন্থীদের প্রবেশ ঠেকানো মস্কোর আরেকটি লক্ষ্য তাছাড়া ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট বাস্তবায়নে তালেবান সরকারের সঙ্গে ভালো বোঝাপড়া প্রয়োজন রাশিয়ার